আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিডম কন্যা। আজকে আমি কোথায় এসেছি, আজকে আমি আমার স্কুল যেইটা পাটালতুমেসা এইটাতে এসেছি। আর এখানে আজকে একটা প্রতিযোগিতা হচ্ছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর আজকে ডেটটা হলো 26শে মার্চ। আর 26শে মার্চ মানেই হলো বাংলাদেশের জন্মদিন। আর এই দিনেই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা রাখা হয়েছে, কারণ ছোট ছোট বাচ্চাদের হাতের চিত্রাঙ্কন আমরা দেখব। আর চলেন তাহলে যাই, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার কীভাবে করলো এটা দেখি। আর আমি এখানে আছি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে। আর একটু পরেই আবারও আসছি, তো চলেন তাহলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মুজিব জন্মশতবার্ষিকী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকে হতে যাচ্ছে বাটালতুমেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আর আজকে ডেটটা হলো 26শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। আর এটা একটু পরে শুরু হবে। আর জনাব মাসুম গনি তাপস, কাউন্সিলর 21নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর এখন আমাদের মাঝে 21নং ওয়ার্ডের জনাব মাসুম গনি তাপস এসে পড়েছেন এবং তিনি বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছেন যেন সুন্দরভাবে অঙ্কন করে এর জন্য। আর সার্বিক সহযোগিতায় রয়েছে নিউবাটা থিয়েটার। নিউবাটা থিয়েটার শুধু যে থিয়েটার তা কিন্তু না, এটা মানব সেবা সংস্থা। আর আমি নিউবাটা থিয়েটারের একজন সদস্য এবং মহিলা বিষয়ক সম্পাদক হতে পেরে গর্বিত। বাচ্চারা মনোযোগ দিয়ে তাদের চিত্র অঙ্কন করছে এবং স্যার তাদের মনিটরিং করছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। আর চলেন তাহলে দেখি বাচ্চারা কি কি অঙ্কন করতেছে, কত সুন্দরভাবে অঙ্কন করতেছে। চলেন তাহলে দেখা যাক, আসেন কত সুন্দরভাবে অঙ্কন করতেছে। তো একটু পরেই আবার আমি আমার স্কুলটা আপনাদের ঘুরে দেখাবো। চলেন তাহলে স্কুলের একটা শট নিয়েছি, ওইটা আপনাদের ঘুরে দেখে আনো যাক। জল ছবি রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু ঝালমুড়ি, হাফ টিকিট রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল। বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। বাচ্চাদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা হচ্ছে এখানে স্যার মনিটরিং করতেছে এগুলা সব কিছুই। তো স্যার এখন কিছু বলবে, স্যার বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমাদের বাচ্চাদের এই ছবি আঁকার বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ নানা ব্যস্ততার মাঝে আমার যেটা বলার যে প্রত্যেক অভিভাবকের তাদের শিশুদের এই রং তুলির মধ্যে একটু অনুপ্রবেশ করা উচিত। এতে কি ওদের বাজে চিন্তার থেকে ওরা একটু মুক্ত থাকে এবং তাদের সৃজনশীল মননশীল মনোভাবের যে একটা প্রবৃত্তি এটা হয় গড়ে তোলে। আর আমাদের এখন যে সমাজ ব্যবস্থা তাতে এই প্রত্যেকটা বাচ্চারই আঁকাআঁকি বা গান, হ্যাঁ, নাটক, এইসব অভিনয়ের ক্ষেত্রে আমাদের সজাগ থাকা উচিত আমি মনে করি আর কি। এই যে আজকের যে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে বাচ্চারা আসছে, তারা তাদের ইচ্ছে মতো বঙ্গবন্ধু বাংলাদেশের বিষয়ের উপরে ছবি আঁকতেছে, এটা কিন্তু ওদের মনের ইচ্ছা। ওরা ওদের মন থেকে যা আসতেছে সেটাই কিন্তু ওরা
এই কাগজের মধ্যে উপস্থাপন করতেছে, ফুটিয়ে তুলতেছে, এটাই আর কি। ওদের যে ভিতরে যে কিছু আছে সেটা কিন্তু আজকের এই ছবিতে প্রকাশ পাবে, প্রতিভাগুলো প্রকাশ পাবে। আচ্ছা, ওকে। সম্পূর্ণ ছবি আর্ট না করা পর্যন্ত তো বোঝা যাবে না, কারো কারো তো বোঝা যাচ্ছে এই যে একজন বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা কি বঙ্গবন্ধুর ছবি? সুন্দর হচ্ছে। তোমার নাম কি বাবু? অভিমিত্র জি। আমার নাম অভিমিত্র। সুন্দর নাম। আর্ট করো, সবাই আর্ট করতেছে সুন্দরভাবে। বাচ্চাদের ছবি যে আর্ট করতেছে খুবই সুন্দরভাবে আর্ট করতেছে, দেখে খুবই ভালো লাগছে। তো স্যারের মুখে কিছু কথা শুনেছি, ওগুলোও ভালো লেগেছে। বাচ্চাদের আর্ট করা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। সুন্দরভাবে আর্ট করতেছে বাচ্চারা। বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অলমোস্ট শেষ হয়ে যাবে একটু পরেই। সো এই ব্লগটা এতটুকুই, আর প্রতিযোগিতা কে উইন হলো আর কি হলো এটা বাচ্চাদের সবাই উইন, এখানে হার জিত কিছুই নেই। যারটা একটু ভালো হবে সে উইন হবে, আর এখানে হার জিতের কিছু নেই, ওটা তো বললামই। আর এই ব্লগটা এতটুকুই স্বাধীনতার দিবসের এই দিনটাকে একটু স্মৃতিময় করার জন্য ব্লগটা করেছি। আমি মূলত এই ব্লগটা করলাম যেন স্মৃতিতে থাকে আজকের দিনটা, এর জন্যই করা। আর যেহেতু আমি কিছুদিন পরে এই ব্লগটা আপলোড দিব আমি, কারণ আমি সপ্তাহখানিক পরপর যেহেতু ভিডিও আপলোড দেই, সেই তো এখনও দুই তিন দিন বাকি আছে আপলোড দেব। তো আজকের ডেটটা হলো 26শে মার্চ, আর আমি আপলোড দেবো কিছুদিন পরে। সো ততদিন আপনারা ভালো থাকবেন। আর আমার এরপরেই কিন্তু আমার চন্দ্রনাথ মন্দির, তারপর মহামায়া লেক, গুলিয়াখালী সি বিচ, এগুলার ব্লগগুলো আসবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী যেই ভিডিও আসবে ওটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বেল আইকনটা ক্লিক করে রাখবেন এর জন্য। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।